তৃতীয় শ্রেণীর ছাত্র ওহিউল্লাহ মায়ের ভাষাকে অপার ভালোবেসে সেদিন ছুটে গিয়েছিলেন প্রতিবাদের সেই মিছিলে। রাজমিস্ত্রির সন্তানের বুকের রক্তে সেদিন আবারও প্রমাণিত হলো মায়ের ভাষার অসীম সে গুরুত্ব। স্কাল্পচারিস্ট রাশা ভাস্কর্য, ওনার সাথে দেখা করি, উনি বললো যে হ্যাঁ তুমি ওইখানে যেয়ে স্টাডি করো, কিছুদিন থাকো ওখানকার হোটেল রেস্টুরেন্ট। ওখানে জিজ্ঞেস করতাম বয়স্ক যারা, হ্যাঁ যাদের খুব এই মনে হতো যে হ্যাঁ এই লোকটা জানবে, মুচি ছিল। তো ওনার কাছ থেকে যেটা জানিয়েছে, উনি বললো যে আমি স্পোর্টে ছিলাম, তো ছেলেটা এরকম একটা ছেলে, ও দেখতে আসে জাস্ট মিছিল দেখতে আসে। একুশে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে 22 ফেব্রুয়ারি নবাবপুর রোডে খোশমহল রেস্টুরেন্টের সামনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলটি পৌঁছলে তাতে শরীক হন ওহিউল্লাহ। গুলিবিদ্ধ হয়ে সে সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। কিশোর ওহির মৃত্যু নতুন করে আন্দোলনের জোয়ার ডাকতে পারে ভেবে তার দেহ নিয়ে যাওয়া হয় অজ্ঞাত কোনো জায়গায়। এটা একটা যুদ্ধ যে আমাদের আসলে যারা চলে গেছেন তাদেরকে আবার মানে তাদের জন্য কিছু করা, হ্যাঁ শহীদদের জন্য কিছু করা, এইভাবে আসলে এইটাই আমি মনে করি যে আমরা যদি করি যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা আমাদের দেখে শিখবে। ইতিহাসের সেই বালক বীরের স্পর্শ পাই আমরা শিল্পীর এক নিবিষ্ট পরিশ্রমে। এমনভাবেই একুশের অমর সেই চেতনা ছড়িয়ে যাক নতুন প্রজন্মের দিগন্তরেখায়। তামান্না মজুমদার, NTV News, ঢাকা।